এবছর আরাফার রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে এবছর আমরা বাংলাদেশে যারা অবস্থান করছে এবং বাংলাদেশের আশপাশে যারা অবস্থান করছি তারা আরাফার রোজা রাখবো আগামী বুধবার অর্থাৎ আঠাশ জুন দু হাজার তেইশ সনের আরাফাতের রোজা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যারা আমরা আছি তারা অবস্থান করছি এলাকাতে তারা আরাফাতের রোজা ফজরত পাওয়ার জন্য আমরা মঙ্গলবার দিবাগত রাতে সারিখে বুধবার আমরা রোজা রাখবো অর্থাৎ আঠাশ জুন এই দিনটাতে আমরা রোজা রাখব বাংলাদেশের আকাশে যে চাঁদ দেখা গেছে তার অনু অনুপাতে তার আলোকে আঠাশ জুন এটি হয়ে থাকে জিলহজের নয় তারিখ আমাদের জন্য এ অঞ্চলে মানুষের জন্য যেহেতু এটি জিলহজের নয় তারিখ অতএব জিলহজের নয় তারিখটাকেই আরাফার দিন বলা হয় অতএব সেদিনটাতে রোজা রাখলে বিশাল আরাফার দিন রোজা সব পাওয়া যাবে আর এটি বহু ওলামা এবং ইমামগড়ের মত এর বাইরে কোনো কোনো ইমামের মত হলো বা কোনো কোনো রামাইকোনা মত হলো যে আপনি হাজি সাহেবগঞ্জ যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখবেন তাতে আরাফাতের রোজার সব পাবেন সেই মত অনুযায়ী সাতাইশে জুন হয়ে থাকে অর্থাৎ মঙ্গলবার সেক্ষেত্রে সংবাদ বিভাগত রাতে সারিখে মঙ্গলবার রোজা রাখবেন তো প্রথম মত যেটি উল্লেখ করেছি এই মতটি অধিকতর নানা দিক থেকে শক্তিশালী আমার কাছে প্রতিবাদ হয়েছে মনে হয়েছে তো যার কারণে আমরা আঠাইশ জুন অর্থাৎ বুধবার যদি রোজা রাখি ইনশাল্লাহ আরাফাতের রোজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে আর যদি কেউ দুই দিন রোজা রাখেন তো সেটাতেও সমস্যা নেই তবে আলাফাদের রোজা দুটি নয় সেটা আমাদেরকে জানতে হবে আরাফাদের রোজা কিন্তু একটি যে কোনো একটি আরফাদের রোজা নিয়ে রাখবো আর পাশাপাশি আরও একটি রোজা বা দুটি রোজা রাখতে আমাদের কোনো সমস্যা নেই বিশেষ করে বিক্রিম সাল্লাহ সাল্লাম থেকে সোনাউদাউবিহাদি কিতাব এই বিশ্বভাবে বর্ণিত হচ্ছে তিনি জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু নফল রোজা রাখার চেষ্টা করতেন অতএব সেই জায়গা থেকে আপনি দুই দিন কেন আর বেশি রোজা রাখতে পারলে সেটা আরও ভালো আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাস দিয়ে থাকে তাদের কথা বিশ্বাস করলে কি শীরক হবে না পূর্বাভাস তো পূর্বাভাস মানে আলামত এরকম দেখে আমার কাছে মনে হচ্ছে এটা তো নিশ্চিত কিছু না তো মনে তো হতেই পারে এর কারণে কোনো গুণা হবে না এটা বিশ্বাস করলে আমরা জানি শির করলে ইমান চলে যায় এক্ষেত্রে ইমান ফিরে আসার পদ্ধতি কি ইমান ফিরে আসার পদ্ধতি হলো আপনি আল্লা আবার নতুন করে কালিমাত্র শাহাদা পাঠ করবেন আল্লাহ তালার কাছে ওই শির থেকে তবা করে ইস্তেফার করে আপনি আবার ইমানকে নবায়ন করবেন তার মধ্যে আপনি আবার ইমানদার হয়ে যাবেন বা ইমান আপনার কাছে ফিরে আসবে এরপরের প্রশ্ন হলো আমার বারো বছরের সংসার সন্তান আছে স্বামী পরকিয়া করে অনেক বোঝানোর পরও সে ফিরছে না বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমায় স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা আমার করণীয় কি তার অন্যায় আচরণের কারণে আপনি তাকে সংশোধন করবার উদ্দেশ্যে অভিমান করে তার থেকে দূরে থাকছেন সেটার কারণ আপনার গুণ হবে না এটা তাকে সংশোধন করবার উদ্দেশ্যে আপনি যদি করে থাকেন এটা প্রশংসনীয় হবে তবে রাখবেন আপনি তার স্ত্রী হিসাবে তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন এ কারণে লাগবে সাহায্য পাবেন বিনিময় পাবেন তারপর তিনি যদি অন্যায় থেকে না বাঁচেন বিরত না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় অন্তত নেই এবং এটা নিয়ে আপনি খুব বেশি অরিড হওয়ারও কোনো কারণ কিন্তু নেই অর্থাৎ আপনি আপনার মতো স্বাভাবিক থাকার চেষ্টা করবেন যদিও বিষয়টা অনেক কঠিন